আজকের এই ভিডিওটি মূলত যারা এসএসসি 24 ব্যাচ অর্থাৎ যারা 24 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। তো এটা হচ্ছে গণিত সাজেশন। আশা করছি আমাদের আজকের গণিত সাজেশন থেকে তোমাদের পরিসংখ্যানে একটা সৃজনশীল অর্থাৎ দুইটা সৃজনশীল কমন পাবা, বেশি না, মাত্র আমরা চারটা সৃজনশীল আমরা দিব। আমরা এখান থেকে মাত্র চারটা থেকে ছয়টা সৃজনশীল মাত্র দিব। আশা করছি এখান থেকে এই ছয়টার মধ্যে তোমরা পরীক্ষায় হুবহু দুইটা কমন পাবা একই নিয়মে। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখবে, আশা করছি ভিডিওটি এখান থেকে আমাদের প্রশ্ন কমন পাবা। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবে। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তোমাদের স্কুল কলেজের ফ্রেন্ডের সাথে এটি ছড়িয়ে দেবে। তো ঠিক আছে, প্রথমত আমরা আজকে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো পরিসংখ্যানে মূলত তোমার দুইটা সিলেবাস থাকবে, ঘ বিভাগে আর যে কোনো একটা দিতে হবে। তো মূলত তোমাদের এই পরিসংখ্যান এটা একটা সহজ সাবজেক্ট, সেখানে আর কি গড়, মধ্য, প্রচরক, আয়তলেখ, মধ্যমান ইত্যাদি এসব নিয়ে আলোচনা করা থাকে। তো এই ইয়াতে যে আমাদের এখান থেকে আর কি কিছু সংখ্যা দিয়েছে, যেমন 10 নম্বরে দেখো এখানে প্রচুরক, মধ্যমান নির্ণয় করো, সংক্ষিপ্ত গড় নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন। দ্বিতীয়তে আমরা 11 নম্বরে দিয়েছি এত উপাত্তগুলো মধ্য নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, আয়তলেখ অঙ্কন করো, এইগুলো আমাদের পরীক্ষায় আসবে। তো এরপরে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে দেখো এগুলো 10 নম্বর এখান থেকে, এরপর 11 নম্বর। এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বা, ভিডিওটি বেশি বড়ো করবো না, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তো এরপরে তোমাদের যেখান থেকে এটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটা দেখো, এখান থেকে মধ্যমান গড়, বহুপুজ, এরপর কি আছে 11 নম্বরে, মধ্যক, প্রচুরক, এরপর অজীব রেখা, সব একরকমের প্রশ্ন। তোমরা যদি একটা প্রশ্ন ভালো মতো সলভ করো তাহলে তোমরা বাকিগুলো নিজেই পারবা। এই জন্য তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বহুপুজ, অজীব রেখা, এই দুইটার মধ্যে তোমরা দুইটা কমন পাবা, ঠিক আছে। আর আয়তলিক তোমাদের এটা 4, এটা আসতেও পারে নাও পারে। আর আয়তলিক বেশি বর্তমানে আসে না, বর্তমান পরীক্ষায় বেশিরভাগই তোমাদের এই আসে হচ্ছে এই বহুপুজ আর হচ্ছে অজীব রেখা। তো তোমরা দুইটা ভালো মতো পড়ে যাচ্ছে, আবার আশা করি ভালো মতো একটা পরীক্ষা কমন পাবা, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও, তো আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো সবাই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবা, টাটা।